আমরা বাইদা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সাপ নিয়ে খেলাধুলা করি। বিশ্বাস করুন জীবনে কখনো সাপের খেল দেখতে পারি নাই, বাবা রাজা হইতে পারি নাই, কোনো লাভ হবে না। এই সাপটা ফিরে যাবে আর না হলে মারা যাবে, সাপটা টেনে বের করা যাবে না। কেন? আল্লাহ পাক সাপের শরীরে প্রচন্ড পরিমাণ ক্ষমতা দিয়েছেন। এই যে দেখুন এদিকে আয়, আমার বল কিন্তু দেখাই না, তবে আজকে আমার কাছে একটু প্র্যাকটিক্যাল দেখেন। অরিজিনাল সাপের দাঁত বসির মতো দাঁতা, না দেখাইলে চিনবেন না। আমি দাঁতটা একটু বের করে আপনাদের দেখাই। এই দেখুন নদী ধরলে মাথায় ধরবি, লেজে কিংবা পিঠে ধরবি না, কোন মানুষকে তুই ক্ষতি করিস না। দিনের সুরে সুরে তোরকে দেখাইতে হবে পেট, যেইভাবে তুই কালকে দেখাইছিল পদ্মার মোড়ে, ঠিক আজকে এই জায়গায় এইভাবে তুই দেখাবি। এই যে দেখো, না দেখাইলে বোধহয় চলবে না। পাহাড়িয়া সকালবেলায় একটু জায়গায় ঘুরে ফেলা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো বাঙ্গুলো বাঙ্গুলো রাজা লোহার বাসর ঘর, সৈনাগরে বসত করলে সোনার লক্ষ্মীঘর। এই যে দেখো, এই দাগের বাইরে সাপটা যাবে না। তবে আপনাদের কোন কারণ সুন্দর যে জিনিসটা আল্লাহ পছন্দ করে, হিংসা করবেন না। আর আমি সাপের দুই মিনিট আছে চলে যাবো। এই দেখো, এই দেখ তুই যতই লাফালাফি করবি কিন্তু চলাইতে পারবি না। এই যে দেখো, এটা হলো সাপের অরিজিনাল দাঁত। আর সবে কিছু লক্ষ্য করে দেখেন, বাবা সমান করেন সবাই, হিংসা করবেন না। বাবা কি আগে আসেন। এই যে দেখো, এটা হলো সাপের অরিজিনাল দাঁত। এই যে আচ্ছা, দেখুন তো দাঁতটা বাঁধা নাই, তুই কাটা বাঁধা নাই। সাপাঙ্গুরের দাঁতাই ছিল সকালবেলায় মেয়েটা ঘুম থেকে উঠা, কিছু গোবর মাটি নিয়ে মেয়েটা ঘর লক্ষ্য দিয়েছিল। তবে দুঃখের বিষয় মেয়েটা পুরা ঘরটাকে বাবা লেখছে। যখনই দরজার মাঝামাঝি আসছে আইসা দেখে দুইটা ইঁদুরের গর্ত, তবে গর্তের ভিতরে যে সাপ আছে কিনা কিন্তু মেয়েটা জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করে যে বাইরে থেকে সাপ এসে যদি গর্তের ভিতরে ঢুকে যায় তাহলে আমার মেয়ে, যখনই মেয়েটা চাপ দিয়েছে মেয়েটার হাতের ভিতরে মারছে কামড়। মেয়েটা কামড় খেয়ে ওনার বাবাকে গিয়ে বললেন যে বাবা আর কি দেখেন, আমাকে তো সাপে কামড়াইছে, আমাকে একটা বাঁধন দেন। কিন্তু লোকটা ছিল হিন্দু, লোকটা একটু সাহসী ছিল, চালাক ছিল। মেয়েটাকে বলতেছে যে মা গো, আমরা জাতি হিন্দু লোক, আমাদের বাড়িতে কোনো সাপ নাই, আমরা দেবতা। বাবা সাপের বিষটা আর ঘুমায় নেই। এই যে দেখেন, বিষটা রক্তের সঙ্গে কালেকশন হয়ে গেছে। আস্তে আস্তে বিষটা যখন মেয়েটার বুকুর উপরে উঠছে, মেয়েটা মা বাবা বলে মারছে একটা সিক্কি, মেয়েটার পাশে অনেক লোকজন গেছে। টাকা করে দেখেন, না পারবি না তুই, আরই তো খাই হয় না। এই যে দেখেন, আচ্ছা মিথ্যা কথা বলবেন না। ওরা সাপে কাটা রুগী ধরে। আচ্ছা রুগী বাসিয়ে কি কাটা পয়সা খাওয়া যায়? ওই বাড়িতে এক গ্লাস পানি খাওয়া যায় না, একটা ফিগার উপরে বসা যায় না, এটা বাইদাগত ধর্ম। আমি বাড়িওয়ালারে বললাম যে দাদা রুগীটা বাঁচাবার মালিক আল্লাহ, আমি সর্দার একটা উচ্চিল্লা, তবে রুগীটা আমার উপর দেখান। আমাকে হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন, দেখলাম একটা সাদা কাক ফুলকটা হাতের সঙ্গে উঠে আসে। তখন আমি বাড়িওয়ালারে বললাম যে কাকা আপনি যতই কান্নাকাটি করেন আর লাভ হবে না, মেয়েটা মারা গেছে, মেয়েটারে শোষণে নিয়ে আপনি পুড়িয়ে দেন, আমি সর্দার এখন চলে যাই। লোকটা থাপা দিয়ে হাত ধরে চোখের জল ছেড়ে দিয়ে আমাকে বলতেছে সর্দার আপনি যাইতে পারবেন না, যেই সাপে মেয়েটারে কামড় দিয়ে মারছে সাপটা পরে সাপ যেকালে ডাকতেছে বাবু, যদি সাপ পেরিয়ে যায় আর থাপা দিয়ে যদি মাথা ধরতে পারে, সাপে যদি লেঙ্গুর দিয়ে পেঁয়াজ দেয় পেঁয়াজটা আপনি সারিয়ে দিয়েন। ওই ভদ্রলোক থেকে বলে যে সর্দার প্রয়োজন হয় আপনাকে টাকা 1000 দেবো, কিন্তু সাপের শরীরে আমি হাত দেব না। আমি নিজের জীবন বাজি রেখে বাবা খুঁড়াই স্টার্ট করলাম। খুঁড়তে খুঁড়তে ভেতরে যেয়ে দেখি শালা 21টা টিম পারছে,
ডিম পেড়ে ডিমের উপরে বসে আছে, তবে বাইদারা দুটো চালাক বেশি। কেন বললাম কথাটা জানেন? আচ্ছা, সাপুরিয়ারা সাপের হাতে মরে না, তাকে এটা আমাদের খানদানি বুঝতে। এই ব্যবসাটা সকালবেলা ধরে বললাম, এই সাপের হাতে তিন পুরুষ চলে গেছে, আর আমি যেদিন চলে যাবো সেদিন চার পুরুষ হবে, তবে সাপ ধরা যাবো নাই। সাপ ধরাটা হলো হাতের ক্যাপাসিটি, বুকের সাহস, চোখের নজর। যদি তিনটা জিনিস আপনি ঠিক রাখতে পারেন, সাপ আপনি নিজেও ধরতে পারবেন। এই মাথাটা উঁচা কর না, রাগ হইস না, তবে পাটা সমান করেন। আপনারা হিংসা খুঁজেন না, সারা জীবন তো সাপ দেখলেন, একটা সাপ দেখেন, সাপের শরীরে হাজার হাজার কাঁটা, মাটিতে ছাড়ালে শিঙ্গি মাছের মতো জাম করে, তবে জাদু ভাববেন না। এই এদিকে মাথাটা উঁচা কর না, এইদিকে দেখাতেই হবে তো। আচ্ছা, এটার আপনারা কি সাপ বলেন? এর নাম বক্ষু। কামড় দিয়ে বলে আল্লাহর কাছে শুকুর, আবার কেউ বলে ঘুমা, কামড় দিয়ে বলে তাড়াতাড়ি ঘুমা। এটার মুখে এখনো দুই তোলা বিষ আছে, এক তোলা বিষের দাম 1250 টাকা। এই সাপের বিষে থেকে দামি দামি মেডিসিন তৈরি হয়। তবে আপনারা একটা কথা বেশি বলেন কি জানেন, যে সাপ মানুষের শত্রু, এটা মিথ্যা ধারণা। সাপ কখনো মানুষের শত্রু না। সাপে যদি আপনাকে কামড় দেয়, মেডিকেলে গেলে ইঞ্জেকশন করলে সাপের বিষ পানি হয়, বাইদার কাছে গেলে চমক দিয়ে বিষ নামায়, ভালো করার মালিক আল্লাহ। এই দেখেন, সাপে কামড়াইলে মানুষ বাঁচে। এই সাপের থেকে বড় একটা জানোয়ার আছে, যদি আপনাকে কামড় দেয় আপনি চিকিৎসা পাবেন না, না বাবা বেজি না। এই যে লক্ষ্য করেন, সাপের থেকে বড় শত্রু আপনার নিজের মারপিটের ভাই মানুষ, এক নম্বরের শত্রু। এই দুই নম্বরের শত্রু আপনার ঘরের স্ত্রী, তিন নম্বরের শত্রু আপনার ক্লাসমেট বন্ধু, যাকে নিজে না খুঁয়ে খাওয়াইছেন, 10-20 হাজার টাকা ধার দিছেন, বন্ধু টাকা দিয়ে অস্বীকার চাইলে আপনারা দেয় না, এই সাপের মতো আপনাকে মারার চেষ্টা করে। আমি মুসলমানকে আল্লাহর কসম দেব, হিন্দু দাদাকে মা কালীর দিয়ে দেবো, আপনি টাকা দিয়েন, আমার বাড়িটা সাবার। আপনি যদি প্রমাণ করতে চান, অনুমান নয় বর্তমান, পারলে একটা পোকা ধরবে। পোকাটার নাম পবিত্র কোরআনে লেখা আছে, একটা পয়গম্বরের জীবন বাঁচাইছিল, না না জুনাকি পোকা না। এই দেখেন, পোকাটার নাম বললে 90% লোকে চিনবে। এইদিকে আয়, ফুসফুস করলে হবে না, না বাচ্চাকে তুই ভয় দেখাইস না। এই যে দেখেন, পোকাটা সবার বাড়িতে আছে, আল্লাহর কুদরতে পোকা, পোকাটা সবার বাড়িতে একটা জাল পাতে। তুই পোকা বলে তো মিথ্যা কথা বলেন না, এই পোকাটা কি কারো জীবন বাঁচাইছিল? আমাদের নবী সাহেব বাঁচাইছিল, তাহলে বিসমিল্লাহ বলে পোকাটা ফাঁপা দিয়ে ফেলে, তাই ধরলাম পোকাটা মাইগেন না, সেই পোকাটা মারলে গুনার ভাগি হবে। পোকাটা না মাইরা, পোকার পিছনে কি বাবা জাল নাই? একটু জাল আপনি বিসমিল্লাহ বলে টান দিয়ে ফিরেলেন, ওই যে গাছটা বেজিতে খাই, গাছটার নাম বলে মনিরাজ, পারলে তো মনিরাজ গাছের সঙ্গে কিছু মাকড় পোকার জাল আপনি মিলিত দিলেন, তো ওই দুষ্পুং কুত্তার বাচ্চার সঙ্গে দেখা করবেন। এই সাপ যেরকম আমি বাধ্য করছি, যদি মানুষ শত্রু বাধ্য হয়, আমার জন্য তো দোয়া করেন, আমি যাতে এই সাপের হাত থেকে বাঁচতে পারি। আর এদিকে আয়, কিন্তু দিনবাসী সরে তুই দেখা, আড়িতে থাকে না, কি কাজ করবো? তাই দেখ, গেনিমার সাহেবের না ইনবাসী পাবে, এলে সাপে তো মাথা লড়াবে। আচ্ছা, খেলাটা ভালো হবে না, তাহলে আমি দেখিয়ে দিই তো ফোরমানটা দেখে। এরকম সাপ মানুষের বাড়িতে থাকে, গাছটা বাড়িতে গেড়ে দিয়ে, এক নাম্বার সাপ দুই নাম্বার ইঁদুর বাড়িতে থাকবে না, গাছটা সঙ্গে রেখে দিয়েন, সাপে কামড়াবে না। আর বান দেবে তন্ত্র মন্ত্র করে জীবনটা নষ্ট করতে পারবে না। তবে একটা মাছ আপনাকে দেশে আছে, এই যে দেখেন, মাছটা খাই দিলে ব্যথা করে, সাপের বিষের মতো বিষ। কি মাছ বলেন আপনারা? না না, ট্যাংরা না, মাছটার নাম বলে শুনি, আমার কর্মের দোষ। এই দেখে আয় বাড়ি, এই জায়গায় মজ না করলি না ভালোই হবে, এখনো বাজার লাগিতে। হ্যাঁ, আমি তো ছেড়ে দিই দেখে, তবে সবাই তো আগে আসেন, আমি সাপটা দেখিয়ে দিই, হিংসা করে নাকি আগিয়ে দাঁড়ান কাকা। এই দেখ, তবে কপালে না থাকিলে ঘি ঠকাইলে হবে কি? আমি বুঝতে পারছি, সবাই দেখেন কথাটা ঠিকই বললেন।
সর্দার আপনার গাছটার দাম কত নামি দাম চাই না এই সাপের একটা মাছ কিনে খবর জন্য এতগুলো লোকের ভিতরে একটা লোক দেখেন তো দশটা টাকা কেউ দিতে পারেন নাকি দশটা টাকা আমি অরিজিনাল গাছটা তারে দিয়ে দেবো পাঁচ হাজার টাকা দিয়ে সময় গেলে গাছটা পাবেন না